নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান হারানো দিনের গান। দিন হারিয়ে যায়, কিন্তু সেই সময়কার সৃষ্টি রয়ে যায়। যেমন আজ থেকে 50 বছর পরে 2015-র এই তারিখটি, অর্থাৎ 13ই ডিসেম্বরটি হয়তো আর থাকবে না, কিন্তু আজকের দিনের যদি কোনো কীর্তি স্থাপন কেউ কোনো সময় করে থাকেন, তো সেই কীর্তি কিন্তু থেকে যাবে। ঠিক সেরকমভাবেই আমাদের ভাবনা চিন্তায় এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি আমরা, যে হয়তো সেই সময়টাকে আমরা ফেরত পাবো না, কিন্তু সেই সময়কার কিছু অনন্য কীর্তি, যাকে নিয়ে আমাদের পথ চলা, যা আমাদের শিক্ষা দেবে, যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তো এই হারানো দিনের গানে আজকে আমরা একটু অন্য স্বাদে এগোবো। আজকে যাকে আমরা হারানো দিনের গানে নিয়ে এসেছি, তিনি আপনাদের ভীষণ পছন্দের মানুষ, প্রিয় মানুষ। এই কারণেই বললাম, কেননা রবীন্দ্র গানে শুধু নয়, যে কোনো গানে, বিশেষ করে বাংলা আধুনিক গানের যে কোনো ক্ষেত্রে তিনি যে অত্যন্ত সাবলীল, কিন্তু তারপরেও তিনি স্বতন্ত্রতা সক্রিয়তা বজায় রাখতে পারেন, তিনি হলেন দেবমাল্য। অনেক অনেক স্বাগত। এবং বলা যেতে পারে, আমি দেবমাল্যের একটা কথা বলি, যে ও আপনাদের সত্যি ভীষণ পছন্দের। আমি গতকাল দেখছিলাম যে ও একটা পোস্ট করেছে, করার মানে মিনিট 15-র মধ্যে 74 লাইকিংস। আমি অবাক হয়ে গেলাম যে 15 মিনিটও লাগলো না, তো এতটাই ওকে মানুষ পছন্দ করেন। আপনারা রয়েছেন আজকে, আমরা কিন্তু দেবমাল্য একটু বলি, আজকে তো তুমি সাজিয়েছো, কারণ তোমার কাছে আমাদের ডিমান্ড ছিল যে SDRD-র কম্পোজিশন শুনবো। কিন্তু যেহেতু দিনটা আজকে সতীনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন, তো তাকে শ্রদ্ধা জানিয়ে তার গান কিছু একটা দুটো শুনে নিয়ে আমরা অবশ্যই মূল পর্বে যাব। কেননা সতীনাথ মুখোপাধ্যায়ের কথা তো নতুন করে আমাদের, বিশেষ করে এখন যাদের মধ্য 50-40, তাদেরকে বলার কিছু নেই, কিন্তু যারা সদ্য আর কি 18-17, তাদের জানার দরকার আছে। এবং না জানলে কিন্তু তারা, যারা গান গাইতে চাইছেন, শুধু সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান তিনি গেয়েছিলেন বা তিনি কম্পোজিশন করেছিলেন, সেটাকে শুনে শুনে কোনো জায়গায় প্রেজেন্ট করা, তার মধ্যে কিন্তু সেই স্বাদটা খুঁজে পাবে না। তাই তার কথাও কিছুটা আমাদের জানার দরকার আছে। তো আমরা এগিয়েই, কারণ সতীনাথ মুখোপাধ্যায় এমন একজন মানুষ যিনি প্রথমে কিন্তু সুরকার হিসেবেই আত্মপ্রকাশ করেছিলেন, এবং তার পরবর্তী পর্যায়ে গজল, ভজন, এবং পাকিস্তান থেকে কিন্তু সতীনাথ মুখোপাধ্যায়ের উর্দু গজলের রেকর্ড বেরিয়েছিল। কারণ পাকিস্তানের থেকে, তৎকালীন অখণ্ড ভারতবর্ষ সেই সময়, কিন্তু পাকিস্তান থেকে তার মুসলিম নাম ব্যবহার করতে হয়েছিল। যেমন তখনকার যুগে, আমাদের তো এখন আমরা এগিয়েছি, সংস্কারচ্ছন্ন মানুষ ছিল, তখন কোনো মুসলিম সিনেমা যদি করছেন বা গান গাইছেন, তাকে যখন এই দিকে মানে হিন্দুস্তানে যখন তাকে হিন্দু নাম ব্যবহার করতে হতো, ঠিক সেরকমভাবেই কোনো হিন্দু যখন ওই পাশে গিয়ে কিছু বার করছেন, গান বলো বা অভিনয় বলো, তাকে তখন মুসলিম নাম ব্যবহার করতে হতো। তো এটা অনেকেরই হয়তো জানা নেই, কারণ তার জন্ম এবং বড় হয়ে ওঠা হচ্ছে লখনৌ শহরে, মাবাড়ি ছিল সেখানে তার, এবং যার ফলে উর্দু আলফাজ তার ভীষণভাবে আয়ত্ত করা ছিল। তো এইসব নিয়ে আমরা এগোবো, তবে গান শুনতে শুনতে, কারণ লতা মঙ্গেশকরকে দিয়ে প্রথম আধুনিক বাংলা গান গাইয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। লতাজিকে দিয়ে প্রথম বাংলা গান, বেসিক গান গাইয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। তুমি যেটা বললে তনুশ্রী, যে ওনাকে একটা মুসলিম নাম নিয়ে অ্যালবাম করতে হয়েছিল, রেকর্ড করতে হয়েছিল, তপন কুমার, তালাত মাহমুদ, এ গল্পও আমরা জানি। আমার প্রথম গান আকাশ প্রদীপ জলে, লতাজির গাওয়া গান, প্রথম বাংলা গান বেসিক অ্যালবামের। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে যে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে যে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার গগনে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে যে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে যে,
चले आधियार रात्रि आमी चली दिशाहीन यात्री बोए चले आधियार रात्रि आमी चली दिशाहीन यात्री दूर जानार पारे अकुल आशार के आवे आमार नयन दुटी शुधुई तोमारे चाहे बेथार बदले जाए छे आकाश प्रदीप जले दूरेर तारार पाने छे কতকাল আর কতকাল এই পথ চলাও গো চলবে কত রাত এই হিয়া আকাশ প্রদীপ হয়ে চলবে কত রাত আর কতকাল এই পথ চলাও গো চলবে কত রাত্রি আকাশ প্রদীপ হয়ে চলবে কোন রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে কোন রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে বাতাস আকুল হবে তোমার নিশ্বাস টুকুবে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই ব্যথার বাদলে যায়ছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেছে আমার নয়ন দুটি শুধুই তোমারে চায় ব্যথার বাদলে যায়ছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেছে তৎকালীন সময় বিষয়টি ছিল যে লতাজি আশাজি বা মোহাম্মদ রফি মুকেশজি তাদের তো তারা তো তখন খুব চাহিদার শিল্পী বোম্বে থেকে আসতে পারতেন না কিন্তু বাংলাতেও তাদের চাহিদা ছিল তাই রেকর্ড কোম্পানিগুলি এই সমস্ত গান তাদেরকে ক্যাসেট করে পাঠিয়ে দিতেন এবং তারা শুনে ওখানেই তাদের নিজস্ব যে রেকর্ডিং স্টুডিও সেখানে রেকর্ড করতেন তো লতাজির কাছে এই গান যায় এবং লতাজি ক্যাসেট শোনেন তারপরে লতাজি ডিমান্ড করেন যে সত্যনাথ মুখোপাধ্যায়কে আসতে হবে বোম্বেতে এবং তাকে গানটা শেখাতে হবে মানে তিনি ক্যাসেট থেকে শুধু শুনবেন না তখন ক্যাসেট ছিল না তখন বোধহয় ওই স্পুলে পাঠানো হয়েছিল ওই রকম একটা কিছুতে পাঠাতো মানে আসতেন না শিল্পীরা এখানে আসতেন না তো সত্যনাথ মুখোপাধ্যায়কে তখন যেতে হয়েছিল এবং সলিল চৌধুরী তার খুব ভালো বন্ধু ছিলেন এবং সলিল চৌধুরীর বাড়িতে থেকে লতাজিকে এই গানটি সত্যনাথ মুখোপাধ্যায় মানে সামনে থেকে শিখিয়ে তারপরে সেটাকে রেকর্ড করা হয়েছিল আর একজন মানুষ মোহাম্মদ রফিরও কিন্তু প্রচুর বাংলা গান বেশ কিছু বাংলা গান আছে যেগুলো সত্যনাথ মুখোপাধ্যায়ের সুরে এবং রফিজি যখন গান পেয়েছিলেন তখন সত্যনাথ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন দাদা আপনি তো গানটা সুর দিয়েছেন কিন্তু ইন্টারলিউড প্রিলিউড এগুলো কে করছেন নোটেশন কে করছেন তখন বলছেন কেন আমি তো রেকর্ডিং যেদিনকে হয় এটা না মোহাম্মদ রফিজির খুব অবাক লেগেছিল কারণ তৎকালীন যারা বোম্বেতে মিউজিক ডিরেক্টর ছিলেন তারা শুধু গানটাকে করতেন নোটেশনগুলো অন্য কেউ অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর করতেন বা ইন্টারলিউড প্রিলিউড তো যখন রেকর্ডিং হয় তখন নাকি রফিজি এক ঘন্টা আগে স্টুডিওতে চলে আসেন এবং তিনি বসে দেখেন যে কীভাবে সতীনাথ মুখোপাধ্যায় মিউজিশিয়ানসদের নোটেশন বোঝাচ্ছেন কীভাবে তিনি মিউজিকটাকে অ্যারেঞ্জ করছেন তারপরে তো গানটা হয়েছিল তো মানে এই মানুষটিকে হয়তো প্রপার জাজমেন্ট আমার নিজের মনে হয়েছে জানি না দেবমাল্য তুমি কী বলবে আমার মনে হয়েছে যে প্রপার জাজমেন্ট সত্যি সত্যি
হয়নি হয়তোবা আরেকটু হওয়ার দরকার ছিল, আরেকটু বেশি তাকে নিয়ে বলা উচিত ছিল বা ভাবা উচিত ছিল এটা আমাদের। আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন। যাই হোক, আমরা আরেকটু শুনে নিই গান, তারপর আমরা আজকে আমাদের মূল বিষয়টা কিন্তু বলি, কারণ এটা ওর কাছে আমাদের ডিমান্ড ছিল যে ও একদিনকে আমি বলি গল্পটা বলি কেন ডিমান্ডটা তৈরি হয়েছিল। আমাদের যখন প্রোগ্রাম হয় প্রতিদিনের রবীন্দ্রনাথ, আপনারা দেখেন আমরা বিরতিতে যাই, তো বিরতিতে যাওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করেন বিভিন্ন জায়গায় যে আচ্ছা আপনারা যে ব্রেকটা নেন, ব্রেকে কী করেন? আমরা বলি আড্ডা মারি। কীরকম আড্ডা হয়? তখন একটু অন্য গান টান, তো অভিজিৎ আর মানুষ একটা পিস বাজাচ্ছিল প্রতিদিনের রবীন্দ্রনাথে, তো দেওমাল্লা একটা গান শুরু করেছিল, গানটা আমার খুব পছন্দের, আর ডি বর্মনের নদীর পাড়ে উঠছে ধোয়া। তো এই গানটা শোনার পরে আমি বললাম তুমি এই গানটা গাইবে এবং এটা অন এয়ার আমরা হারানোর দিনের গানে এই প্রোগ্রামটা করব। তো সেই ডিমান্ড থেকে আজকের প্রোগ্রাম, তো সেই প্রোগ্রাম থেকে আমি সরবো না, কিন্তু আমার মনে হয় একটু সতীনাথ মুখোপাধ্যায়কে আমাদের আলোচনা করার প্রয়োজন ছিল এবং থাকবেও গানের মাঝখানে মাঝখানে আমরা গল্পে যাব। আমি আরও একটি গান ওনার শোনাবো। হ্যাঁ নিশ্চয়ই, এবারে ওনার গাওয়া গান শোনাবো। আর ওনার গাওয়া গানের, আচ্ছা তুই শোনাও গানটা, তারপরে গাওয়া গানের গল্পে আসবো। আচ্ছা, আমি একটা কাজ করতে তোমার গান শুনতে শুনতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যারা যন্ত্রশিল্পী আছেন তাদের সঙ্গে তালাপটা করাতে হবে আপনাদের। অবশ্যই প্রত্যেকেই চেনা আপনাদের, আমরা চলে যাই তাদের কাছে সরাসরি। যেমন কিবোর্ডে রয়েছেন অভিজিৎ, আর গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় মানুষ এবং অক্টোপ্যাডে বিক্রম। এই চারজনকে নিয়ে আমাদের কিন্তু প্রতি রোববারের পথ চলা। এবারে আমরা চলে যাব দেওমাল্লার গানে। এলো বরষা যে সহসা মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। এলো বরষা যে সহসা মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। গানের ধারা মাঝে প্রাণের কথা আছে, গানের ধারা মাঝে প্রাণের কথা আছে। সুর তবু লাগে না যে কোথা বড় তারে এলো বড় সাজে সহস মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। মনের আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারায়। মনের আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘের স্তরে স্তরে যদি ভরাই শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, যদি ভরাই শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, হৃদয়ের মাঝখানে রেখে দিতে তারে এলো বড় সাজে সহস মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। এলো বড় সাজে সহস মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই। রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই।
সতীনাথ মুখোপাধ্যায় কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে শুরু করেছিলেন, আত্মপ্রকাশ করেছিলেন এবং তিনি প্রচুর গজল ভজন গাইতেন। বাংলা আধুনিক গান গাওয়ার জন্য সতীনাথ মুখোপাধ্যায়কে ইনসিস্ট যিনি করেছিলেন তিনি হচ্ছেন এস ডি বর্মন, শচীনদেব বর্মন। আর যখন এই গান হয় তখন সতীনাথ মুখোপাধ্যায় যখন যান গ্রামাফোন কোম্পানির কাছে তার গান নিয়ে, এবং তখন গ্রামাফোন কোম্পানির তৎকালীন কর্তা ব্যক্তিরা বলেন যে আপনি যেমন মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন ওটাই করুন, কারণ আপনার গলাটা ভীষণ পাতলা, গান আপনার গাইতে হবে না। কারণ তারা তখন ভাবছেন যে ক্যাসেট রেকর্ড বার করব, রিস্ক হবে। তো তারপরে যাই হোক, অনেক বলা টলার পরে বা কোনোরকমভাবে তিনি দুটো গান গান, এবং দুটো গান গাওয়ার পরে তারা রেখে দেন, ওই একটা রিহার্সাল মতো করেন তিনি তারা রেখে দেন। কিন্তু কোনোদিনও তারা ভেবেছিলেন, কর্তা ব্যক্তিরা ভেবেছিলেন যে ও দিয়ে গেছেন কিন্তু এটা আর বের করার প্রয়োজন নেই। তো জগন্ময় মিত্রের সেই সময়, তো জগন্ময় মিত্র একদম জলজল করছেন, তো জগন্ময় মিত্র শরীর খারাপ হয়ে যায় সে বছর পুজোতে, এবং 1952 সাল সম্ভবত জগন্ময় মিত্রের শরীর খারাপ হওয়া যাওয়াতে গ্রামাফোন কোম্পানিতে একটা নির্দিষ্ট কোটা আছে যে এই এতগুলো শিল্পীর গান বার করতে হবে। তখন সতীনাথ মুখোপাধ্যায়ের এই গান দুটি রেকর্ডে, সেই বড় রেকর্ডের এ পিঠে এবং ও পিঠে বেরোয়, এবং 1952 এই গান সতীনাথ মুখোপাধ্যায়কে টানা 10 বছর মানে ওই গ্রামাফোন কোম্পানির যে একটা ভয়েস বলে একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকায় টপ 10, মানে এখন যেমন টপ 10 আমরা শুনি বিভিন্ন FM-এ, নাম্বার 1 পজিশনে রেখেছিল সতীনাথ মুখোপাধ্যায়কে। মানে এই দুটো গান হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায়ের গায়ক শিল্পী গায়ক হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে একটা মাইলস্টোনের মতো কাজ করে। ওই দুটো গান তোমরা তো জানাই, সেই দুটো গান আমরা বলছি না, কেননা এত ওই গানগুলো আমরা আজকে শুনবো সারা দিন ধরে, তো আমার হ্যাঁ সারা দিন ধরেই শুনবো, বিভিন্ন জায়গায় শুনবো, কারণ সতীনাথ মুখোপাধ্যায় বললেই ওই দুটো গানের কথাই আমাদের একদম ভেসে ওঠে। কিন্তু এবার আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে যাই, যেটাতে আমরা ভেবে রেখেছিলাম, মানে পাকড়াও করতে হবে আজকে দেবমাল্যকে। আমাদের আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নামটা কি বললেন? হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আমি দিদির সাথে কথা বলছি, সৌমিক বাবুর সাথে কথা বলছি। আপনার না নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, কথাটা কেটে কেটে আসছে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ওই সৌমিক বাবুর সাথে কথা বলবো, উনি আছেন দেবমাল্য। আচ্ছা আচ্ছা, দেবমাল্য বাবুর সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার গান খুব ভালো হচ্ছে, সতীনাথ মুখোপাধ্যায়কে নিয়ে যে অনুষ্ঠান করছেন খুব ভালো হচ্ছে, আর যে সহজ শিল্পীদের জলশিল্পীদের আমি আপ্যায়ন করছি, আদর করছি। আমি আমার বয়স 70 বছর। হ্যাঁ আমি একজন অখ্যাত সঙ্গীত শিল্পী, আচ্ছা ধন্যবাদ। আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের কথা শুনছি, বলছি, গানও শুনলাম, কিন্তু এবারে আমরা যে বিষয়টা নিয়ে ভেবে রেখেছিলাম সেটা হচ্ছে এস ডি বর্মন এবং আর ডি বর্মন, তাদের গানে আমরা ধীরে ধীরে প্রবেশ করবো। কেননা ওই যে বললাম সতীনাথ মুখোপাধ্যায়ের গান বাংলা মানে গান গাওয়ার পিছনে অনুপ্রেরণার কাজ করেছিলেন এস ডি বর্মন, এবং এস ডি বর্মন এমন একজন মানুষ সেই সময়কার মানে 1940s থেকে শুরু, মানে 50-এর দশকে মূলত বলবো আমি, 50-এর দশক থেকে 70-এর দশক, যিনি মানে শুধু মেন্টর হিসেবে নন, একদম সূর্যের মতো এই ভারতীয় মানে বিশেষ করে হিন্দি এবং বাংলা সঙ্গীত জগতের আকাশে জলজল করেছিলেন। বহু মানুষকে তিনি পথ দেখিয়েছিলেন, বহু শিল্পী তৈরি করেছিলেন, বহু মানুষকে তিনি একটা নতুন করে বাঁচার আশ্বাস দিয়েছিলেন। তার মধ্যেকার যে স্ফুরণ ছিল প্রত্যেকটা মানুষের, সেগুলোকে বের করে আনার চেষ্টা করেছেন। তো সেই মানুষটিকে নিয়ে আজকে আমাদের মূলত পথ চলা। আমরা এগোই এস ডি বর্মন এবার প্রথমেই, তো একদম। আচ্ছা এবারে কেউ রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি রত্নাবলী বন্দ্যোপাধ্যায় কথা বলছি। আমি একটি বরানগরের একটি বৃদ্ধাশ্রম থেকে বলছি। আচ্ছা দিদি বলুন। আপনি আগেও একদিন ফোন করেছিলেন প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের সঙ্গে, দেবমাল্য ছিল, বলুন বলুন। আমি দেবমাল্যর অনুষ্ঠানের জন্য ফোন করেছি বাবা, দেব আমি। হ্যাঁ বলুন। হ্যাঁ ভালো আছো বাবু? হ্যাঁ ভালো আছি। আচ্ছা খুব সুন্দর শুরু হয়েছে বাবা, গঙ্গা জলে গঙ্গা পূজো করিয়ে
খুব সুন্দর। আচ্ছা, আমার চমৎকার চমৎকার এই যে আইডিয়া চমৎকার হয়েছে। আপনারা টিভির ভলিউমটা যেহেতু বাড়ানো আছে, কথা বলতে কোথাও অসুবিধা হচ্ছে। কোন একটা অনুষ্ঠানে সতীনাথ বাবুর এটি শুনেছিলাম যে উনি বলছেন যে বাবা সতীনাথ দাও, তুমি হলে শিউ নাথ। হ্যাঁ, একটা সতীনাথ বাবুরই একটা এটি শুনেছিলাম কথা সুরে অনুষ্ঠানে। সত্যিই উনি তাই ছিলেন, উনি সেই শিউনাথই ছিলেন। কিন্তু অনুষ্ঠানটি বড় সুন্দর হচ্ছে বাবা। আর আমার আজ খুব আনন্দ হচ্ছে যে শচীন কর্তার গান শুনবো তোমার গলায়। কতদিন ধরে বসে আছি এই আজকে দিনের দিনটার জন্যে। আর দু হপ্তাহ আগে তনুশ্রী বলেছিলে আজকে অনুষ্ঠানটা হবে, আমি সেইটে মাথায় রেখে আজ একদম রেডি হয়ে বসে আছি। এবার সত্যি সত্যি শচীন কর্তার গানে যেতে হবে। মনেতে লুকানো ছিল ছোট্ট যেটি আশা, জাগিল মধুল গণেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগ প্রেম শোলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা ভরেছি আমি, দহন বেলাতে আমি প্রেমের তাপসি, বরসাতে প্রেম ধারা শরতের ছোষি। দহন বেলাতে আমি প্রেমের তাপসি, বরসাতে ধারা শরতের শোষি। রচি গো হে মনতে মায়া, রচি গো হে মনতে মায়া, শীতেতে উরাশি হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসি। শোনো গো মরির করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। আচ্ছা, অভিজিতের ব্যাপারটা মুখটা কিরম হচ্ছিল যে তো আমি খেলবো না, এরকম করলে আমি খেলবো না, ও মানে স্কোপ একটা জায়গায় চাইছিল, অসাধারণ বাজালো সবাই সবাই। কিন্তু ওর মুখটা তুমি যদি দেখতে তাহলে আর তুমি হেসেই ফেলতে।
ও চাইছিল যে গানটাকে দেওমাল্য আর একটু বড় করে গাক। তো এর পরের গানে আমরা চলে যাই। আমি আজকে না একদম পুরো মুডে চলে এসেছি। আমি জানি অনেক মানুষ কিন্তু অপেক্ষা করে রয়েছেন। আমি গাইব এবারে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে বিখ্যাত গান। আসলে কি হয় জানো তো, প্রত্যেকটা গান তুমি যখন গাইবে আমি জানি তার সঙ্গে না আমরা হিন্দি গানটা, হিন্দি গান শুনে বাংলা গানটা, বাংলা গানটা শুনে হিন্দি গানটা, আমাদের একদম কোথাও যেন মানে মনের তন্ত্রীতে একটা নাড়া। আমার হয় কি এটা আমার খুব ভালো লাগা সাবজেক্ট। আমি শচীন কর্তার গান গাইতে ভীষণ ভালোবাসি চিরকাল, যবে থেকে গান শুরু করেছি সেই আজ প্রায় বোধহয় 29 বছর হয়ে গেল গান গাইছি। আমি জানি না কেন শচীনদেব বর্মনের গান আমার ভীষণ পছন্দ। আচ্ছা বন্দনাদি, তোমার মানে তোমার মা তোমাকে কতটা ইনসিস্ট করতেন এই গানগুলো গাওয়ার ক্ষেত্রে? মা চাইতেন সমস্ত রকম গান যাতে আমি গাই, তাতে গলা ভালো থাকে। কোনো এক ধাঁচের গান যদি তুমি গাইতে থাকো গলাটা একটা টাইপের হয়ে যায়, তারপর আর অন্য গান গাওয়া মুশকিল হয়। মা চাইতেন সমস্ত রকম গান, ভাষা নির্বিশেষে আর কি। ভালো গান আর খারাপ গান দুটো বিভাগ হয়, যত ভালো গান আছে সব গান গাও। কি ভালো একটা কথা বললে যে গানের দুটো বিভাগ, একটা হচ্ছে ভালো গান একটা হচ্ছে খারাপ গান। ওই হিন্দি গান, বাংলা গান, উর্দু গান, ওই গানের কোনো ভাগ হয় না। আমি তো সব গানই গাই ওই জন্য, অন্তত চেষ্টা করি। জি দাও। ও মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা রঙেতে রাঙিয়া রাঙাইরে মোরে দেখি তব হরি খেলা তুমি যে ফাগুন রঙের ফাগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা হো মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শিখা তুমি জোনাকি পাখায় ঝিকি মিকি নেচে এহেদ না চালে তুমি আপন হারা উদাসী প্রাণের লহব প্রেমাঞ্জলি তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের জুড়ি হো মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি চমকি দেখিনু আমার প্রেমে জোয়ার তোমারি মাঝে হৃদয়ে দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে তোমার প্রাণে পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে জপ মোর নাম গাহ মোর গান আমারি একটা রাতে হো মুক্তা যেমন শুকতির বুকে তেমনি
से दिल के कलम से तुझको लिखी रोज बातें कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताते तेरे ही सपने लेकर के सोया तेरे ही यादों में जागा तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा हो बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार देना होगा जन्म हमें कई कई बार हाँ इतना मधुर इतना मधुर थोड़ा मेरा प्यार देना होगा जन्म हमें कई कई बार लेना होगा जन्म हमें कई कई बार असाधारण असाधारण माने তুমি বলেছিলে না একটা কথা সেদিনকে আমাদের প্রতিদিন রবীন্দ্রনাথে আড্ডা মারতে মারতে যে গানগুলো আমি যখন গাইবো খালি শুনো সত্যি সত্যি আমার মনে হচ্ছে যে শুনতেই থাকি আচ্ছা এখন কি গানটা শোনাচ্ছে মনো দিল না বধূ চলো আমার কিন্তু একটা খুব পছন্দের একটা গান তুমি শোনাবে খুব বিখ্যাত গান খুব চলো প্রচলিত গান কে যাস রে হ্যাঁ গাইবো আমরা এগোই অনেকগুলো গান অনেক রকম গান অনেক রকম স্কেল তাই একটু সময় চাইছি সময় চাইছি আর সেই ফাঁকে এস ডি বর্মনের সঙ্গে সম্পর্কটা একটু বলি সতীনাথ মুখোপাধ্যায় দেহমালো জানে গল্পগুলো সেটা হচ্ছে যে সতীনাথ মুখোপাধ্যায় যখন গান গাইতেন মানে যখন তিনি মিউজিক কম্পোজও করতেন একটা স্টিকের ব্যবহার করতেন বাজনার মধ্যে তো সেই স্টিকের আওয়াজটা এস ডি বর্মনকে খুব আকৃষ্ট করেছিল তো তিনি সতীনাথ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন তে যে তুমি এটা কী বাজাও এটা কী বাজাইছ একটা আওয়াজ আস্তে আস্তে তখন সতীনাথ মুখোপাধ্যায় বলেন যে ম্যাডাম এটা কাঠির এরকম ব্যবহার তো তারপরে এস ডি বর্মন তার অনেক গানে ওই কাঠির ব্যবহারটা কিন্তু করেন এবং আর ডি বর্মনের সঙ্গে সতীনাথ মুখোপাধ্যায়ের সখ্যতা খুব ভালো ছিল কেননা সতীনাথ মুখোপাধ্যায়ের মানে বোনের যিনি মেয়ে তার জামাইয়ের মানে সেই তার হাজব্যান্ডের সঙ্গে আর ডি নাকি কলকাতার একই স্কুলে পড়তেন তো যার ফলে তিনি যখন কলকাতায় আসতেন আর ডি বর্মন তখন তার ওই বন্ধুর বাড়িতেই উঠতেন সখ্যতাটা ওইভাবে হয়েছিল এবং তার আশাজির সঙ্গে যখন বিয়ে হয় তখন এরাও যায় সেখানে নিমন্ত্রণে তো আর ডি বর্মন রাত্রিবেলায় নাকি ফোন করতেন ধরো গান গাইতে গাইতে বা সুর করতে করতে আচ্ছা দাদা ই আলফাজটার মানে কি উর্দু আলফাজ কেননা সতীনাথ মুখোপাধ্যায়ের জন্ম এবং বড় হওয়াটা হচ্ছে লখনৌ শহরে তার ফলে উর্দুটা একদম তার আয়ত্তের মধ্যে ছিল তো আজকে যাদের গান আমরা শুনবো দেবমালার কাছে তাদের সঙ্গেও বেশ ভালো একটা সম্পর্ক আমার মনে হয় মানুষ রেডি হয়ে গেছে আমরা এবার গল্প থামাই গানে চলে যাই ও ঢোলক দোলে পলাশের নোলক মহুয়া মাতায় ঢোলক দোলে পলাশের নোলক বধে কেউ বাহুর রাখি আমি কি নিয়ে থাকি মন দিল না বধু মন দিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু ঢোলো দোলে পলাশের নোলো বাঁধে কেউ বাহুর রাখি আমি কি নিয়ে থাকি মন দিল না বধূ
মননীত যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু চাষ আমায় ফাঁকি দিতে চাষ আমায় ফাঁকি আমি কি নিয়ে থাকি মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু মন দিল না বধু মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে তাকে মন দিল না বধু মন দিল না বধু মন দিল না বধু মন দিল না একটা অদ্ভুত নাটক আছে না গানটার মধ্যে ভীষণ ভাবে একটা আদুরে গলায় একটা আবদার জানানো রয়েছে এই গানটার মধ্যে এবং অদ্ভুত একটা নাটক আছে গানটার মধ্যে আমি জানি না আপনারা টিভির পর্দায় নিশ্চয়ই সেই নাটকটাকে নাটকের রসটাকে নিতে পেরেছেন কারণ আমি দেবমালার পাশে বসে আজকে অনুষ্ঠানটা করছি এবং এই জায়গায় আমার আজকে মনে হচ্ছে যে আপনাদের থেকে আমি সত্যি সত্যি একটু হলেও লাকি যে ওর পাশে বসে ওই নাটকটা আমি পুরো দেখছিলাম ও গানটার মধ্যে না প্রত্যেকটা মানে প্রোনাউন্সিয়েশনের জায়গায় ওর মুখের এক্সপ্রেশনটা গানটা তুমি একেবারে না ভেতর থেকে গাইছ গাও আর কি এটা বারবারই আমরা সবসময় বলি সে রবি ঠাকুরের গানই হোক আর যে গানই হোক না কেন আমরা এবার পরের গানে চলে যাই কোন গানটা শোনাচ্ছে এবার বাঁশি শুনে আর কাজ নাই একদম আবার কি তবলার ব্যাপার আছে না একদম রেডি মানুষ ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি পোড়াও এ প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিব তাই অনলে সে যে দিন দুপুরে ও সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই বসে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি ও বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি প্রাণ করলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিব তাই অনলে সে যে দিন দুপুরে ও সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি আরে বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতি
বাসিতে খুন ধরে না কত জানাই মরে যদি পোড়া বাসি কেন মরে না বাসেতে খুন ধরে যদি কেন বাসিতে খুন ধরে না কত জানাই মরে যদি পোড়া বাসি কেন মরে না সেজে দিন দুপুরে ও ছোড়া দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই টাকা দিয়া বাসি ও বাসি শুনে আর কাজ নাই সেজে টাকা দিয়া বাসি সেজে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই দিন দুপুরে ও সেজে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই টাকা দিয়া বাসি টাকা দিয়া বাসি ও সেজে টাকা দিয়া বাসি বাসি শুনে আর কাজ নাই সেজে টাকা দিয়া বাসি ও বাসি শুনে আর কাজ নাই সেজে টাকা দিয়া বাসি ও সেজে টাকা দিয়া বাসি ও সেজে টাকা দিয়া বাসি আমি দেবমাল্যের কথা তো বলবোই অসাধারণ আজকে সকালটা তৈরি করছে কিন্তু অসাধারণ বাজাচ্ছে যারা যন্ত্রশিল্পী রয়েছেন আমার মনে হয় একটা মানে বড় বো তাদেরকে আমরা করব যে এত সুন্দর ওরা বাজাচ্ছে আমরা এবার আবার গানে চলে যাই এবং আমার মনে হচ্ছে যে এবারে দেওমাল্য আমার পছন্দের গানটাই মানে ভীষণ পছন্দের গানটা শোনাবে তবে তার আগে টেলিফোনে কোনো বন্ধু রয়েছে নমস্কার আমি ডিপি চ্যাটার্জি ফ্রম নারকুলডাঙ্গা ক্যালকাটা আমার বয়স 70 ইয়ার্স আমি জানতে চাইছি অতি শ্রুতি মধুর অতি ভালো লাগা পুরনো দিনের গান আমার শুনে ভীষণ ভীষণ ভালো লাগছে এবং রিয়েলি ইট ইজ এ গিফট ফর আস হু আর সো ওল্ড অ্যান্ড ওয়েটিং ফর দ্য লাস্ট ব্রিথ আমাদের সেই পুরনো দিনের কথা মনে করে দিচ্ছে পুরানো সেই দিনের কথা বলবি কিরে হয় যাই নিবে আমি ওনার কোনো সিডি বা ক্যাসেট বা ইউটিউবে কোথাও আমি পেতে পারি কি আমাকে যদি এই ইনফরমেশনটা দেন প্রচুর পেতে পারেন অনেক আছে আপনি আমার নাম দেবমাল্য চট্টোপাধ্যায় টাইপ করে দেখবেন ইউটিউবে প্রচুর গান পাবেন থ্যাংক ইউ স্যার আর আমার একটা রবীন্দ্রনাথের গানের অ্যালবাম রিলিজ করেছে যে কোনো দোকানে আপনি চেষ্টা করে দেখুন পাবেন নিশ্চয়ই নিউ মার্কেট যে দোকান ডালহৌসি হ্যাঁ আপনি দেখুন নিশ্চয়ই পাবেন ওকে আমার ভীষণ ভালো লেগেছে ভাই আপনি আমার চেয়ে বয়স অনেক ছোট হয় আপনাকে বলি আপনি কি ওর আরেকটি পরিচয় জানেন তো জানি না স্যার হ্যাঁ দিদি উনি হচ্ছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্দনাদির নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন ওনার সুযোগ্য পুত্র আমার সশ্রদ্ধ প্রণাম রইল ভালোবাসা রইল শুভেচ্ছা রইল না এই পরিচয়টা আমার মনে হয় তোমার ভীষণ ইম্পর্টেন্ট একটা পরিচয় যে বন্দনাদি এত সুন্দরভাবে ওকে তৈরি করে গেছেন এটা বন্দনাদির কাছে আমরা কৃতজ্ঞ আমি তো মনে করি তাই খুব ভালোভাবে তৈরি করে গেছেন তো যাই হোক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন যারা অনেকটা জীবনের অনেকগুলো দিন পার করেছেন আপনাদেরকে যে আমরা আবার আপনাদের যৌবনে কৈশোরে ফিরিয়ে নিয়ে যেতে পাচ্ছি তো এটা অবশ্যই আমার মনে হয় আমাদেরও একটা ভালো লাগার জায়গা চলো কে যাসে রে ভাটি গাম বাইয়া আমার ভাই ধন রে কইও নাইর নিত বইলা তোরা কে যা যাসরে হাটি গান বাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা
के जा তোমারও চোখ দিয়ে জল বেরিয়েছে তো গানটা গাইতে গাইতে। এই গানটার মধ্যে একটা অদ্ভুত একটা কোথাও পেন আছে। আমি নিজে যখনই শুনি গানটা, একটা বয়সের পরে এই উপলব্ধিটা অবশ্যই হয়েছে,
খুব ছোটবেলায় এই গানগুলো গান শোনার মতো করে শুনতাম, কিন্তু এই গানের যে ভেতরকার কথাগুলো কোথাও আমাদের মনটাকে একটা ছুঁয়ে যায়। আমি জানি এই মুহূর্তে শুধু আমার বা দেবমাল্যর নয়, আপনাদের অনেকেরই চোখে জল রয়েছে, মনটা একটু ভার লাগছে, তো আবার একটু হালকা হওয়ার দরকার আছে, তাই তো? আমরা পরের গানেই যাব। আর আবারও বলি, আজকের দিনটা কিন্তু সত্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন, তাই তার কথা গল্প মাঝে মাঝে আমাদের এগোবে, কিন্তু আজকে আমরা গান শুনব এস ডি বর্মন, এবং এরপরে অবশ্যই আমরা আর ডির কিছু কম্পোজিশনে আসবই। তবে এখন তোমার গানের জায়গায় মনটা ভারাক্রান্ত রইল, কিন্তু একটা বিরতি নিই। বিরতির পরে আমরা আবার একেবারে জয়ফুল মুড নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকো।